আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। রিয়েল মাদ্রিদের দায়িত্ব নিয়ে দারুণ একটা মৌসুম কাটিয়েছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তি। তার অধীনে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ ডাবলস জিতেছেন রিয়েল মাদ্রিদ। নতুন মৌসুমের শুরুটাও হয়েছে দুর্দান্ত। ইউএফএ সুপার কাপ জিতে মৌসুম শুরু করা লস ব্লাঙ্কোসরা জিতেছে লা লিগার প্রথম দুই ম্যাচই, তাই বর্ষসেরা কোচের পুরস্কারটা তার হাতে উঠছে তা বলাই যায়। সদ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই কোচকেও পেয়ে বসেছে বিশ্বকাপের উন্মাদনা। কাতার বিশ্বকাপের শিরোপা কার হাতে উঠতে পারে তা নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন এই ইতালিয়ান কোচ। বিশ্বকাপের আর মাত্র তিন মাস বাকি, তার আগে দলগুলোর শক্তি সামর্থ্য বিবেচনা করে রিয়েল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছে এবারের বিশ্বকাপ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি ব্রাজিলের। প্রতিটি পজিশনে একাধিক বিশ্বসেরা তারকা থাকাতেই দলটির প্রতি বাজি রেখেছেন কার্লো আনচেলোত্তি। নেইমার ভিনিসিয়াসদের দলটা এবার দারুণ ভারসাম্যপূর্ণ, তারুণ্যের সাথে অভিজ্ঞতার মিশ্রণ রয়েছে দলে। তাই এই কিংবদন্তি কোচ মনে করছেন কাতারের সোনালি ট্রফিটা শেষ পর্যন্ত উঁচিয়ে ধরতে পারে সাম্বার দেশি। শুধু ব্রাজিলই নয়, আনচেলোত্তির ফেভারিটের তালিকায় রয়েছে বর্তমান বিশ্বসেরা ফ্রান্সও। এমবাপ্পে বেঞ্জিমাদের দেশকেও এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট বলে মনে করেন কার্লো আনচেলোত্তি। এছাড়াও তিনি ভালো সম্ভাবনা দেখছেন ইংল্যান্ডেরও। সম্প্রতি বিশ্বকাপ ও রিয়েল মাদ্রিদে তার ভবিষ্যৎ নিয়ে খোলামেলা আলোচনা করলে 63 বছর বয়সী এই কোচ বলেন, ব্রাজিল হচ্ছে এই বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল, তারপর আছে ফ্রান্স, এরপরেই আছে আর্জেন্টিনা, কারণ এ দলে মেসি আছে। তিনি আরও বলেন, এই তিন সেরার পরে অন্য বড় দলগুলোর মধ্যে স্পেনকে দেখে রাখতে পারেন। এছাড়া ইংল্যান্ড ও জার্মানিরও বেশ সম্ভাবনা রয়েছে, তারাও বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে পারে। বিশ্বকাপে এবারও নেই চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইটালি। নিজ দেশের অনুপস্থিতি পোড়াচ্ছে ইটালিয়ান সাবেক কোচ কার্লো আনচেলোত্তিকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফুটবলের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।